আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু। শয়তান মানুষকে ধোঁকা দেয়, মন্দ কাজে প্রলুব্ধ করে, ক্রমে ক্রমে আল্লাহর কুফুর ও শিরিকে লিপ্ত করে, সবচেয়ে চির দুঃখের ও অশান্তির জায়গা জাহান্নামে পৌঁছিয়ে দেয়। শয়তান থেকে বেঁচে থাকতে আল্লাহতালা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন। এক আয়াতে আল্লাহতালা বলেন, হে মোমিনরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা নূর আয়াত 21। চার শ্রেণীর মানুষের পেছনে শয়তান লেগে থাকে। তারা হল, নম্বর এক, শয়তান লেগে থাকে মিথ্যাবাদী ও পাপীর কাছে। শয়তান কাদের পেছনে লেগে থাকে এবং কাদের ভুল পথে পরিচালিত করে, তাদের ব্যাপারে পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে এ বিষয়ে বর্ণিত হয়েছে। আল্লাহতালা এক আয়াতে বলেন, আমি কি তোমাদের জানাবো কার কাছে শয়তান অবতীর্ণ হয়? শয়তান অবতীর্ণ হয় ঘোর মিথ্যাবাদী ও পাপীর কাছে। সূরা শুআরা আয়াত 221-222। নম্বর দুই, পাষাণ হৃদয়ের মানুষের সঙ্গী শয়তান। যারা অন্যের পেছনে লেগে থাকে এবং পাষাণ হৃদয়ের হয়, তাদের পেছনেও শয়তান লেগে থাকে। তাদের জন্য অকল্যাণ, অমঙ্গল ও নানারকম ক্ষতি নিয়ে আসে। কথাটি নিয়েছি সূরা হজের 53 নং আয়াত থেকে। নম্বর তিন, আল্লাহর স্মরণ থেকে গাফেলের সহচর শয়তান। অনেক মানুষ আল্লাহকে ভুলে যায়। তারা মহান প্রতিপালক ও স্রষ্টা আল্লাহর স্মরণে গাফলতি করে, তার ইবাদত বন্দিগি থেকে দূরে সরে থাকে, আর এমন সব লোকদের পেছনে শয়তান লেগে থাকে। আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়, আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান, অতপর সে হয় তার সহচর। শয়তানরাই মানুষকে সৎ পথ থেকে বিরত রাখে, অথচ মানুষ মনে করে তারা সৎপথে আছে। সূরা জুখরুফ আয়াত 36-37। নম্বর চার, যারা আল্লাহকে স্মরণ করে না তারা শয়তানের দলে আছে। আল্লাহর কথা যাদের মনে পড়ে না এবং যার মন আল্লাহকে স্মরণ করে না, শয়তান তাদের পেছনে লেগে থাকে, তাদের বিপথে পরিচালিত করে, তাদের দুনিয়া আখিরাত বরবাদ করে দেয়। আল্লাহতালা বলেন, শয়তান তাদের ওপর প্রভাব বিস্তার করেছে, ফলে তাদের ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। তারা শয়তানের দল। সাবধান, শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত। সূরা মুজাদালাত আয়াত 19। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।